শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শিখব, সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়াকে জানি পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক্স, কারণ হচ্ছে যে এটা ঘ নম্বর সৃজনশীল প্রশ্নে আসে অথবা ঘ নম্বরেও দিয়ে দিতে পারে। কী দিতে পারে, এখান থেকে কোন ধরনের কোশ্চেন হতে পারে, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। তো চলো জেনে নেওয়া যাক মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে এবং এটা আমরা কীভাবে লিখব সেটা আজকে শিখে ফেলি। আর অবশ্যই হ্যাঁ, তোমাদেরকে খাতা কলম নিয়ে বসে যেতে হবে, চিত্র আঁকা প্র্যাকটিস করতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, শুধু চিত্র আঁকতে ড্র করতে পারলেই কিন্তু হবে না, সেটাকে তোমাকে খুব সুন্দরভাবে এই যে চিহ্নিতকরণটা করতে হবে। অনেকেই দেখা যায় কি হয়, অনেক সুন্দর চিত্র আঁকতে পারে কিন্তু ওই যে হচ্ছে চিহ্নিত করতে পারে না, ওই চিত্রের কিন্তু কোনো ভ্যালু নাই। আবার অনেকেই দেখা যায় চিত্রটা খুব একটা ভালো হয় না কিন্তু চিহ্নিতটা খুব সুন্দর হয়, হ্যাঁ তাকে কিন্তু ফুল মার্ক দেওয়া হবে। আরেকটা বিশেষ কথা মনে রাখবা, যখন যে চিত্র আঁকবা সেই চিত্রটার নিচে কিন্তু নাম দিয়ে দিতে হবে যে এটা কিসের চিত্র এঁকেছো। এখানে যদি কোনো একটা ইনফরমেশন মিসিং থাকে তাহলে কিন্তু এখানে নাম্বার দেওয়া হবে না। অর্থাৎ তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, চিত্রটা সুন্দর করে রাখতে হবে, চেষ্টা করতে হবে সুন্দর করার, এবং চিহ্নিতকরণ করতে হবে নিচে এবং নাম দিতে হবে। এ কয়েকটা টপিকস বা কয়েকটা পয়েন্ট তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। চলো দেখে নেওয়া যাক আমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে। তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, এবং মাইটোকন্ড্রিয়ার চারপাশ দিয়ে যে একটা আবরণ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের প্রাচীর বা ঝিল্লি বলা যায়। এবং এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যদি আমরা ফলো করি, এই যে এই অংশটার মধ্যে যে শূন্য স্থানটা রয়েছে, এই শূন্য স্থানটার নামই হচ্ছে আমাদের পৃষ্ঠ। তাহলে এই যে শূন্যস্থানটা বা একটা গ্যাপ, একটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এই অংশটার নাম মূলত বলা হয় পৃষ্ঠ। এবং এই যে কালো কালো যে ফোটা ফোটা অংশ দেখা যাচ্ছে, গোল গোল ফোটা ফোটা অংশ দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলতে পারি অক্সিজোম বা বৃত্তাকার বস্তু। অর্থাৎ এটাকে দুইটা নামেই ডাকা হয়, অক্সিজোম বা বৃত্তাকার বস্তু। তাহলে এখান থেকে দেখো আরেকটা কোশ্চেন হয়ে যেতে পারে, অক্সিজোম কি? তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে কালো কালো অংশ দেখা যায়, গোল গোল কালো কালো অংশ দেখা যায়, সেটাই মূলত আমাদের কি অক্সিজোম। এরপরে যে অংশটা আসছে সেটা হচ্ছে যে আমরা মাইটোকন্ড্রিয়ার ভিতরে যদি একটু ফলো করে দেখি তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছি, চিহ্নিতকরণ আছে, এই অংশটা হচ্ছে মূলত আমাদের ম্যাট্রিক্স বা মাতৃকা বলা হয়। তাহলে এই এটাই হলো আমাদের মূলত মাইটোকন্ড্রিয়ার গঠন, এবং মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে কী কী অংশ রয়েছে সেটার আলোচনা। এখন মাইটোকন্ড্রিয়াটি কোষের যে অঙ্গাণু শক্তি সৃষ্টি করে তাকে মূলত মাইটোকন্ড্রিয়া বলা হয়। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি পাওয়ার হাউস অফ সেল। অর্থাৎ একটা কোষের যে শক্তি সৃষ্টি হয় সেটা মূলত আমাদের এই মাইটোকন্ড্রিয়া থেকে শক্তিটার সৃষ্টি হয়। তো চলো জেনে নেওয়া যাক আরও কিছু ইনফরমেশন, যে এর মধ্যে 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম তৈরি হয়। এনজাইম এবং কোএনজাইম এটা হচ্ছে উদ্ভিদ প্রাণীদেহের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, পদার্থ, যেটা কিসের থেকে তৈরি হয়, যেটা আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হয়। তাহলে এটা আরেকবার ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো, যে এর মধ্যে 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম তৈরি হয়, যেটা প্রাণীদেহের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আরও কিছু যদি ইনফরমেশন দিই তাহলে দেখো এখানে একটি কোষে 100 থেকে 2000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তাহলে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে একটা কোষের মধ্যে, প্রাণীদেহের বা উদ্ভিদদেহের একটা কোষের মধ্যে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তাহলে এখানে যদি আমরা একটু ফলো করে দেখি, যে একটি কোষে 100 থেকে 2000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কিছু কিছু প্রোটোজোয়া পর্বের প্রাণীদের এটি থাকে না। যেমন এখানে যদি আমরা দেখি ট্রাইকোমোনাস প্রোটোজোয়ার একটা পর্বের একটা প্রাণী, যার দেহের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, অর্থাৎ যাদের দেহের মধ্যে এই মাইটোকন্ড্রিয়াটা থাকে না। সুতরাং এই ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে মূল আলোচ্য বিষয়। তাহলে যদি কোশ্চেন আসে যে মাইটোকন্ড্রিয়া কোশ্চেনটা কীভাবে আসবে, সেটা যদি আমি একটু বলার চেষ্টা করি, যে আমাদের একটা প্রাণী কোষ দিয়ে দিবে বা উদ্ভিদ কোষ দিয়ে দিবে, এবং এই মাইটোকন্ড্রিয়া থেকে একটা দাগ টেনে তোমাকে এভাবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবে, তখন এই অংশগুলো কিন্তু চিহ্নিত করা থাকবে না। তখন তোমাকে বলা হবে যে এই যে চিহ্নিতকরণ অংশটার, এই পুরো অংশটার নাম কী, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই পুরো অংশটার নাম কী। তাহলে পুরো অংশটার নাম কী, পুরো অংশটার হচ্ছে নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সুন্দরভাবে তোমাকে চিত্রটা আঁকাই দিতে হবে। চিত্রটা আঁকানো খুবই সিম্পল একটা বিষয়, প্রথমে প্রাচীরটা দিয়ে দিবা, তারপরে এই যে ফোটা ফোটা অংশগুলো তোমরা এখানে দাগ দিয়ে দিয়ে আঁকতে পারো। এখানে যদি সিম্পলি আমি একটু দেখানোর চেষ্টা করি মাইটোকন্ড্রিয়াটা কীভাবে আঁকবো, এভাবে দাগ দিয়ে দিতে পারো, এভাবে এভাবে দাগ দিয়ে এভাবে আমরা সিম্পলি এটা এঁকে দিতে পারি। তারপরে এর ভিতরে এইভাবে ফোটা ফোটা দিয়ে দিতে পারি,
এবং এখানে এই গোল গোল অংশগুলো অক্সিজেনগুলো এভাবে এঁকে দিতে পারি। চিত্রটা আঁকা কিন্তু খুব একটা কঠিন কিছু না, বোর্ডে হয়তো আমার খুব একটা ভালো হচ্ছে না, তবে তোমরা যদি খাতে ট্রাই করে দেখো এটা তাহলে কিন্তু খুবই সুন্দর হওয়া সম্ভব। আর আমি জানি তোমরা অনেক সুন্দর চিত্র আঁকাতে পারো, অনেকেই খুব সুন্দর চিত্র আঁকাতে পারে, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ভালো চিত্র আঁকাতে পারে না, তবে প্র্যাকটিস করলে কিন্তু সম্ভব, খুবই ইজি একটা ওয়ে। তাহলে এটার হচ্ছে যে বর্ণনাটা কীভাবে দিবা, যে মাইটোকন্ড্রিয়ার বাইরে যে একটা আবরণ থাকে সেটা মূলত আমাদের কোষপ্রাচীর থাকে, এবং ভেতরের একটা ফাঁকা ফাঁকা অংশ থাকে, সেই অংশটার নাম হচ্ছে আমাদের পৃষ্ঠি, এবং পৃষ্ঠির ওপরের যে একটা আবরণ এবং দাগ রয়েছে বা প্রাচীর রয়েছে, এইখানে যে কালো কালো ছোটো ছোটো অংশ দেখা যায়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ছোটো ছোটো বা কালো কালো অংশ দেখা যায়, সেগুলো হচ্ছে মূলত আমাদের অক্সিজেন বা বৃত্তাকার বস্তু, এবং এই মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে একটা ফাঁকা অংশ থাকে সেটা হচ্ছে আমাদের, মানে এই যে ছোটো ছোটো সাইটোপ্লাজমের ভিতরে যে ফাঁকা অংশটা থাকে সেটা হচ্ছে মূলত আমাদের ম্যাট্রিক্স বা মাতৃকা। এইভাবে সুন্দরভাবে বিস্তারিত দিয়ে দিয়ে বলতে হবে যে কোষের যে অঙ্গাণু থেকে শক্তি সৃষ্টি হয় সেটাই মূলত আমাদের মাইটোকন্ড্রিয়া। আরও ইনফরমেশান অ্যাড করে দিতে পারো, এর মধ্যে 100 প্রকারের অ্যানজাইম এবং কো অ্যানজাইম তৈরি হয়, এবং প্রতিটি সেলে 100 থেকে 2000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। আর একটু যদি অ্যাড করে দাও ইনফরমেশান তাহলে এটা দিয়ে দিতে পারো, তবে কিছু কিছু প্রোটোজোয়া পর্বের প্রাণীদের মধ্যে এই মাইটোকন্ড্রিয়া দেখা যায় না, যেমন হচ্ছে যে আমাদের ট্রাইকোমোনাস, প্রোটোজোয়ার একটা পর্বের একটা প্রাণী যার মধ্যে এই মাইটোকন্ড্রিয়া দেখা যায় না। তো এই ছিল আমাদের মাইটোকন্ড্রিয়ার গাঠনিক আলোচনা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর এটা অবশ্যই তোমাকে চিত্র এঁকে প্র্যাকটিস করতে হবে, আশা করছি তাহলে কোনো ধরনের আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস, কারণ হচ্ছে যে গ নাম্বার বা ঘ নাম্বার এটা দিয়ে দিতে পারে, সুতরাং অবশ্যই তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ক্লাসটি করার জন্য, আশা করছি পরবর্তী ক্লাসেও তোমরা সবাই উপস্থিত হবা, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম সবাইকে।